হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আমরা মেল গার্ডের যে এক্সামটা হবে রিসেন্টলি, তো যার অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে তার সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করি। তো যে কোনো এক্সাম দিতে গেলে তার সিলেবাস সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, নাহলে এক্সাম দেওয়াটা অসুবিধা হয়ে যায়। তো দেখা যাক কী আছে। প্রথমে বলে রাখি, চারটে পার্টে এক্সাম হবে। পার্ট এতে থাকবে জেনারেল নলেজ, মিস জিকে, তার সাথে কিন্তু রিজনিং থাকছে। জিকের মধ্যে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি, ফ্রিডম স্ট্রাগল, মানে ইতিহাসের মধ্যেই পড়ছে এগুলো, কালচার অ্যান্ড স্পোর্টস এগুলো, ঠিক আছে। তারপর আছে জেনারেল পলিটি, ঠিক আছে, জেনারেল পলিটি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা, ইকোনমিক্স আছে, জেনারেল সায়েন্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে রয়েছে রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। তার মানে বোঝাই যাচ্ছে 25-এর মধ্যে 15 নম্বর থাকবে জিকে, আর 5 থেকে 10 নম্বর থাকবে রিজনিং, ঠিক আছে। আর ম্যাথামেটিক্সে থাকবে শুধুমাত্র অ্যারিথমেটিক পার্ট, মানে কোনো রকম অ্যাডভান্স ম্যাথ থাকবে না। অ্যাডভান্স ম্যাথ মানে মানে বীজগণিত বা ত্রিকোণমিতি বা জ্যামিতি টাইপের যে অঙ্কগুলো হয় সেসব কিছু থাকবে না। বাট মেনসুরেশন কিন্তু থাকছে। মেনসুরেশন মানে হচ্ছে তোমার স্কোয়ার বা মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, এ সমস্ত ত্রিভুজ, এ সমস্তের অঙ্কগুলো, ঠিক আছে। তো অঙ্ক আমরা অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি আমাদের নিউ চ্যানেল ম্যাথ সোসাইটি। তো তার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওখানে আমরা পার্ট ডে একটি করে ভিডিও আপলোড করছি ম্যাথ এবং রিজনিংয়ের, ঠিক আছে। তো আবার আমাদের ভিডিওর মেল বক্তব্যে ফিরে আসি। তো মেন যেটা ছিল, নাম্বার সিস্টেম থাকছে, ঠিক আছে। আর নাম্বার সিস্টেম মিনস অ্যাকচুয়ালি এগুলো সিম্পলিফিকেশনের মধ্যে পড়ছে। আর তারপরে থাকছে এখানে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু নেই, শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট আছে, মানে হচ্ছে সরল সুদ, অ্যাভারেজ আছে, ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট অ্যাকচুয়ালি পার্সেন্টেজের মধ্যে ডিসকাউন্টটা পড়ে, পার্টনারশিপ আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, অ্যান্ড ইউস অফ টেবিল। ইউস অফ টেবিল বলতে এখানে আছে পাই চার্ট বা গ্রাফিক্যাল যে সমস্ত অঙ্কগুলো হয় সেই সমস্ত অঙ্ক রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি পার্ট সি, পার্ট সিটা দুটোভাবে বিভক্ত, পার্ট সি ওয়ান এবং পার্ট সি টু। তাতে থাকছে ইংলিশ, যাতে 25 নম্বরের কোশ্চেন আসবে ইংলিশ থেকে, এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যারা মানে ওয়েস্ট বেঙ্গলে তারা বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষিত হবে, যারা হিন্দি চুজ করেছে তারা হিন্দি ল্যাঙ্গুয়েজে পরীক্ষিত হবে, যে যেটা ল্যাঙ্গুয়েজ চুজ করবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি আর নেপালি, ঠিক আছে। আচ্ছা, তো 25 নম্বরের কোশ্চেন থাকবে, কী কী থাকবে একটু দেখা যাক। আচ্ছা, আগে ইংলিশটা দেখা যায়। ইংলিশে আর্টিকেল থাকছে, প্রিপোজিশন থাকছে, কনজাংশন, টেন্স, ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, প্রোভার্ব, ফ্রেজাল ভার্ব। তারপরে থাকছে আনসিন থেকে একটা প্যাসেজ তুলে দেবে, প্যাসেজ থেকে কোশ্চেন থাকছে, ঠিক আছে। বেঙ্গলিতে কী থাকছে? বেঙ্গলিতে শব্দপদ থাকছে, ক্রিয়াপদ থাকছে, তারপরে সমাস থাকছে, ঠিক আছে, স্বরসন্ধি থাকছে, তারপরে বাগধারা থাকছে, এবং সব বাক্য পরিবর্তন এই সমস্ত কিছু থাকছে, ঠিক আছে। আর গদ্যাংশও থাকতে পারে, এখানে গদ্যাংশ লেয়া আছে, মানে হচ্ছে একটা হয়তো গল্প তুলে দিলো সেখান থেকে কোশ্চেন হতে পারে, ঠিক আছে। আর সমস্ত কোশ্চেন কিন্তু বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, চারটে ল্যাঙ্গুয়েজই হবে। তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে চুজ করতে পারো, যেহেতু অনলাইন এক্সাম হবে। এক্সামের টাইম হচ্ছে 2 ঘন্টা, 100টা কোশ্চেন। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নেগেটিভ মার্কিং নেই, তাহলে তোমরা বুঝতেই পারছো কাট অফটা কোন লেভেলে যাবে। ভ্যাকেন্সি প্রচণ্ড কম, তোমরা সকলেই জানো। তো কাট অফের সম্পর্কে একটু বলে দিই, আউট অফ 100 90-95 মার্কস তোমাদের তুলতে হবে চাকরিটা পেতে গেলে, এটাই হচ্ছে বাস্তব কথা। তার কারণ নেগেটিভ মার্কিং নেই, কোনো রিজনে 4টে ভ্যাকেন্সি, কোনো রিজনে 12টা ভ্যাকেন্সি, বুঝতেই পারছ। আর ফর্ম ফিল আপ প্রচণ্ড পরিমাণে হয়েছে, ঠিক আছে, ফর্ম ফিল আপ ভালো রকম হয়েছে। তার কারণ একটাই, যে বিভিন্ন রকম সেন্টার করা হয়েছে এক্সামের, মানে একই সেন্টারে সবার পরীক্ষা পড়ছে, এবং প্রায় 6 থেকে 7 দিন ধরে এক্সাম চলবে, এবং ভালো রকম ক্যান্ডিডেট তাহলে সিলেক্ট ফর্ম ফিল আপ করেছে, তোমরা এটা থেকে বুঝতেই পারছো কম্পিটিশানটা কতটা টাফ হবে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তার জন্যই কাট অফটা আমার একান্তভাবে মনে হচ্ছে 90+ যাবে, তবেই কিন্তু চাকরিটা পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর তার আগেও যেটা মেন বক্তব্য সেটা বলে রাখি তোমাদের জন্য, যে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য 10 নম্বর করে পেতেই হয়, মানে সেকশনাল কাট অফ 10 নম্বর করে থাকছে। আদারওয়াইজ কিন্তু ওভারঅল যতই পাও, হয়তো 3টে মিলিয়ে তোমরা 3 পজিশন 75 পেয়ে গেলে, আর এটায় 5 পেলে, টোটাল 80 হয়ে গেল, হয়তো 80 কাট অফ উঠলো, বাট তোমরা ক্লিয়ার করতে পারলে না, কারণ এখানে তুমি 5 পেয়েছো বলে, এখানে তোমার 10 পেতেই হতো, প্রত্যেকটা তোমাকে 10 পেতেই হবে, এবং ওভারঅল একটা কাট অফ হবে।
হয়তো 90+ কাট অফ নাও যেতে পারে, তবে তোমাদের টার্গেট রাখতে হবে কিন্তু 85+ তোলা, আদারওয়াইজ কিন্তু কমপ্লিট করা যাবে না, কারণ নেগেটিভ মার্কিং নেই। কারণ সকলে তো অ্যান্সার করবেই যেটা যেই কোয়েশ্চেনগুলো জানে, বাট যেগুলো কোয়েশ্চেনগুলো জানে না সেইগুলোও তো তুক্কা মেরে আসবে, তো এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু হাই কাট অফ যেতে পারে। আর একটা জিনিস অনেকে প্রশ্ন করছে তাদেরকে বলে রাখি, যাদের ফায়ার অপারেটরের এক্সাম পড়েছে 15ই সেপ্টেম্বর এবং এই মেল গার্ডের এক্সাম পড়েছে 15ই সেপ্টেম্বর, তাদের বেস্ট হবে ফায়ার অপারেটরটাই দেওয়া। তার কারণ এতে ভ্যাকেন্সি কম এবং কম্পিটিশান প্রচুর রয়েছে, এটা সেই তুলনায় ফায়ার অপারেটরে কিন্তু ভ্যাকেন্সি একটু বেশিই রয়েছে, তো টায়ার ওয়ান ক্লিয়ার করে একটা যথেষ্ট পরিমাণ চান্স আছে, কাট অফ ওখানে কম যাবে। ঠিক আছে, এবার তোমাদের ডিসিশন, তোমরা কী দিক করবে, ফায়ার অপারেটর এক্সাম দেবে না মেল গার্ডের এক্সাম দেবে, যাদের 15 তারিখে এক্সাম পড়েছে তাদের কথাই শুধুমাত্র আমি বললাম। ঠিক আছে, এবার সমস্ত আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম তোমাদের কী কী পড়তে হবে, কী কী ব্যাপার। আর ম্যাথামেটিক্সে তো আমরা ভিডিও আপলোড করছি, জিকেও আমরা আস্তে আস্তে আপলোড করবো আমাদের জবলেস সোসাইটি চ্যানেলে, তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।